সশস্ত্র বাহিনীকে আরো কার্যকর ও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আজ বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার বিমান ঘাঁটি উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এবং বেস কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন এম মর্তুজা কামাল তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বিমান বাহিনীর চৌকশ দলের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা উত্তোলনের মাধ্যমে কক্সবাজার ঘাঁটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সামরিক কৌশলগত দিক থেকে যেকোনো দেশের নিরাপত্তা সুসংহত করার জন্য একটি শক্তিশালী পেশাদার ও আধুনিক বিমান বাহিনী অপরিহার্য। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানের এক চমৎকার ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ঝিলংজায় কক্সবাজার মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী কক্সবাজার দোহাজারী পর্যন্ত রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1,852 কোটি টাকা ব্যয়ে 128 কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি মিয়ানমার সীমান্তের কাছে গুন্দুম পর্যন্ত নির্মাণ করা হবে। এই রেললাইন নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে কক্সবাজারের ঝিলংজায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। কক্সবাজার অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে সরকার বদ্ধপরিকর। কক্সবাজারের খাস জমি যাতে কেউ অবৈধভাবে দখল করতে না পারে সেজন্য তিনি জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন। শেখ হাসিনা পরিবেশ রক্ষায় খাস জমিতে বনায়নের পরামর্শ দেন। তিনি বলেন, পর্যটক আকর্ষণের লক্ষ্যে কক্সবাজার শহরের উন্নতির লক্ষ্যে সরকার একটি মাস্টার প্ল্যান তৈরি করবে। প্রধানমন্ত্রী কক্সবাজার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গেও এক বৈঠক করেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের কল্যাণে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলা পার্ক মাঠে এক জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি মহল ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনা এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার থেকে দেশে একযোগে